গরিব মানুষ, রোডে দিন মজুরি খেটে খাই। তো পানির পিপাসায় আমরা ঘুরছি, কয়েকটা কলে গিয়েছিলাম, সেখানে আমাদের পানির সংকট। তিন চারটা কলে গিয়েছিলাম, সেখানে কোনো কলে পানি উঠছে না। তো দেখি কোথাও কল পাওয়া যায় কি না, সেখানেই যাচ্ছি। আর যে অবস্থা, তাতে বাংলাদেশের যে পরিমাণ পানির সংকট হয়েছে, আমাদের মতো আরও সাধারণ জন, মানে গরিব মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক পরিশ্রম হয়। যদি আমরা তৃপ্তি ভরে পানিটাও যদি না পাই, তাহলে আমাদের বেঁচে থেকে কী লাভ? তো যাই হোক, আমরা যদি পানি সাশ্রয়টা একটু ভালো পাইতাম, যে আমাদের, আমরা খুবই খুশি হইতাম। পানির খুব সমস্যা, পানির সমস্যা, টিউবওয়েলে পানি থাকে না। এই সময় আসলে আর টিউবওয়েলে পানি থাকে না, টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট। খাওয়ার পানির জন্যে ওই যদি অনেক দূর, 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে, খাওয়ার পানি। আর আর অন্যান্য কাজের পানি এই নদী থেকে নেওয়া লাগে, নদী থেকে নিয়ে তারপর সেই অন্যান্য কাজের চাহিদাগুলো মেটাই আমরা পানির। এই হলো আমার এই সমস্যা। সবকালে এই সমস্যা, কিন্তু ইদানিং এই কিছুদিন হলেই পারে খুবই সমস্যা। আমাদের গ্রামে কলের পানি খুবই সংকট, পানি পাওয়া যাচ্ছে না। পানি লেগেল ওই অনেক দূরে যাচ্ছে, লাইন ধরে পানি নিয়ে আসা লাগতেছে। তাছাড়া পানি খুবই একটা কষ্ট, পানি নাই। কলে দুটিটা কলে পানি পাওয়া যাচ্ছে, কোনো কলে পানি উঠতেইছে না, বন্ধ হয়ে গেছে। ছড়া চাপ দিলে এক মগ পানি পোজেও না, অময় কল পড়িল, কলে গড়া শুকো গেছে। এই অত্র অঞ্চলে পানির অভাবে আমরা অনেক কষ্টে আছি, এবং আমাদের চাষিদের ভিতরে প্রচুর পরিমাণ পয়সা খরচ করার পরও আমরা ঠিকমতো ফসল ফলাইতে পারি না। এবং সেই পানির কারণে আমরা কোনো ধানের চারা হোক আর ধান লাগানি হোক, কোনো কাজই আমরা ঠিকমতো করতে পারি না, যার কারণে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা মানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। বড় মৌসুমে আমাদের পানি দিচ্ছে না, বিধায় আমরা ধান বাদ দিয়ে ভুট্টো লাগাচ্ছি। ভুট্টোর জন্য পানির দরকার, সে পানি আমরা পাচ্ছি না। আমাদের একটু পানি দিত, এই ভুট্টোগুলো এখন ধরন মরে যাচ্ছে। এই ভুট্টাগুলো এখন প্রয়োজন খুবই পানির, কিন্তু বোরিংও পানি উঠছে না। আমরা টাকা দিয়ে পানি নেবো, সে পানিও পাচ্ছি না। এখন আমাদের এত টাকায় ভুট্টো খরচ করেছি, পেঁয়াজে করেছি, কিন্তু কোনো পানি নাই বলে আমরা কৃষকের সব গম, ভুট্টো, পেঁয়াজ সব মরে যাচ্ছে। আমার সমস্যা হয়েছে, 10 কাঠা ভূমি ধান লাগাইছি, কেলানে পানি নাই, কেন বোরিং থেকে সেগে সেগে দেওয়া লাগছে, এই সমস্যা। আর এদের লোকে যে ভুট্টো মুট্টো লাগাইছে, এদেরও সবারই কষ্ট। এখন পানি, লোকের পানি হলে পর সবারই সুবিধা, সবারই সুবিধা, খালি আমার না 10 জনের সুবিধা। বোরিং দিয়ে পানি না লাগছে, লোকে চৈটি ধান লাগাইছে, অনেকে ধান লাগা ধান মরে যাচ্ছে, যেমন আমারই ধান মরে যাচ্ছে। ওটাই পানি দিতে পারতেছে না, অনেকে তিল বুনবি বুনতে পারতেছে না। আমরা নিচ থেকে শুধু পানি তুলছি, বাংলাদেশে প্রায় 15 লাখ টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল আছে, যেগুলোতে শুধু নিচের থেকে পানি তুলেই যাচ্ছি। পক্ষান্তরে দেখা গেছে কি, যে এখন এই সময়টা এসে স্তর এত নিচে চলে গেছে যে উপরে আর পানি উঠছে না, অর্থাৎ খাওয়ার পানি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেচের পানি থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে সমস্যা দুই ধারায়, একটা হচ্ছে উপরে ভরাটের ধারা, দখলের ধারা, নিচে হচ্ছে শুধু উত্তোলনের ধারা। এই যে কারণ, এই কারণে পানির তীব্র সংকটে এখন পড়ছি। এর থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে। খুঁজতে গেলে কী করতে হবে, আমাদের উপর যে জলাশয়গুলো আছে, এগুলো যেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে, সেই পানি সংরক্ষণ করে, সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি, সেটার প্রয়োজন মেটাতে হবে এখান থেকে। তা না হলে দিন দিন এমন একটা পর্যায়ে যাবে যে নিচে পানির স্তর চলে যাবে, নিচে তার উপরে ফাঁকা, তার উপরে মাটি। একটু সামান্য মাত্রার ভূমিকম্প যদি হয়, তাহলে ভূমিরূপের যে ধস নামবে, যে পরিবর্তন হবে, এতে দেখা যাবে এখন আমরা যেখানে বসে আছি এখানে নদী হয়ে গেছে, খাল হয়ে গেছে। অর্থাৎ আমাদের শুধু জীবনের যতগুলা মূল উপাদান বিদ্যমান থাকে, প্রত্যেকটাই টান ধরবে। সুতরাং উপরের পানি সংরক্ষণ করতে হবে, নিচের পানি যেন ওই স্তর নিচে না নামে সেদিকে খেয়াল রাখতে হবে। জান Thank you.
এরকম লালন সিতু মৃদু সব বাইদি কালীগান বাইদি বাইদি কি করে ভাই দাদা, ভাই দাদা, ভাই দাদা, ভাই দাদা, কি বলবো, তখন ভাইটাই যাবো।